রথের জন্য প্রস্তুত হচ্ছে সারা ভারতবর্ষ, বিভিন্ন প্রান্ত। আর ঠিক রথের আগেই আজকের এখন সিএনএর এই অনুষ্ঠানে আপনাদের সামনে জগন্নাথ দর্শন। আমি ডেফিনেটলি ভগবানের কথা বলছি না, জগন্নাথ সরকার রানাঘাট লোকসভার এবারকার বিজয়ী প্রার্থী। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বাংলার 42টি আসনের বিজেপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট জগন্নাথ সরকারের ঝুলিতে। পরিসংখ্যান বলছে 7,82,396টি ভোট পেয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ। এত ভোট তার পক্ষে, নেপথ্যে কি মানুষের মনে বেশি বিশ্বাসযোগ্যতা না জগন্নাথ সরকারের ব্যক্তিগত নেটওয়ার্ক, উঠছে সেই প্রশ্ন। রানাঘাটের সাংসদ নিকটতম প্রতিদ্বন্দ্বী মুকুটমণি অধিকারের থেকে 14% বেশি ভোট পেয়েছেন, জগন্নাথের পক্ষে ভোট 52%, আর তৃণমূলের মুকুটমণি পেয়েছেন অন্তত 38% ভোট। এটা কি ব্যক্তিগত ক্যারিশমা না প্রভু জগন্নাথের আশীর্বাদ, উঠছে প্রশ্ন। সেই প্রশ্নগুলোর জবাবে রানাঘাটের সাংসদের মুখে, জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তিনি বললেন, জনতা আমাদের কাছে ঈশ্বর, তাদের সন্তুষ্ট রাখা আমার কাছে সাফল্যের চাবিকাঠি। মানুষের পাশে দাঁড়ানো, তাদের সময় দেওয়া, জনতা চায় বেশি। অকপট জগন্নাথ সরকার। গীতাকে বিশ্বাস করতেই হয়, সবকিছু তিনিই করান, আমরা উপলক্ষ মাত্র। তা সেই হিসাবে বলতেই পারেন। আর যদি বাস্তব দৃষ্টিতে বলি, ভারতীয় দর্শন এটাও বলছেন যে বহুরূপে ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জনতাই আমাদের কাছে ঈশ্বর। আমার লোকসভা কেন্দ্রের মধ্যে আমি তাদের পাশে গেছি, অভাব অভিযোগ শুনেছি, এটা একটা মূল চাবিকাঠি। মানুষের পাশে দাঁড়ানোটা, বেশি সময় দেওয়াটা মানুষ চায়, সে আমি যে স্তরের জনপ্রতিনিধি হোক না কেন। একটা লোকসভাতে 7টা বিধানসভার মানুষের কাছে, এতগুলো গ্রাম পঞ্চায়েতে মানুষের কাছে দাঁড়ানোটা কিন্তু রিয়েলি টাফ টাফ জব। সেটা কি করে করলেন? আমি এখানে থাকলে একদম মানুষের জন্য প্রতিদিন সকালবেলা যেমন জনতা দরবার বাড়িতে বসে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তার পক্ষে 7 লক্ষের বেশি ভোট, নেপথ্যে জনসংযোগ, মানুষের সেবা এবং জনতার পাশে থাকা, বলছেন জগন্নাথ সরকার। তবে লোকসভার ফল বিশ্লেষণে দেখা গিয়েছে এবার 2019-এর থেকে 6টি আসন কম পেয়েছে বিজেপি। যদিও প্রাপ্ত ভোটের 1% প্রায় এক, কিন্তু ভোট প্রচারে 20-এর বেশি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। তাও আসন সংখ্যা কমার দায়িত্ব কার? সিএনএর তোলা এই প্রশ্নের জবাবে সংগঠক জগন্নাথের অকপর দাবি, আসন কমার দায়িত্ব আমারও আছে, কিছু ভুলের জন্য আমরা 1-2% ভোট কম পেয়েছি। কিন্তু এই ভুলের প্রকৃত দায় কার, এই প্রশ্নের জবাব এড়িয়ে গিয়ে জগন্নাথ সরকারের মুখে আমরা তত্ত্ব। তিনি বলছেন, আমাদের এভাবে ক্ষতি হবে আমরা বুঝতে পারিনি, কাউকে দোষারোপ করছি না, মন্তব্য রানাঘাটের সাংসদের। রাজ্যব্যাপী সংগঠন বিস্তারেও গলদ রয়েছে, সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তুলে ধরলেন রানাঘাটের সাংসদ। সংগঠক হিসাবে আমিও বলবো, যেহেতু আমি রাজ্যের একজন পদাধিকারী, আমারও দায়িত্ব আছে বলতে গেলে। আর কারণ সংগঠন আমরা হয়তো সারা রাজ্যে সেইভাবে করতে পারিনি, অন্য কোথাও দায়িত্ব দেওয়া হয়নি দাদা। 1% বা 2% ভোটে অনেক ক্যারি করতে পারে। আমার মনে হয়েছে এবার আমরা আরও 1% ভোট বেশি পেতে পারতাম ভুলের জন্য। আমরা হয়তো ভুলটা কার, জগন্নাথ দাই বারবার করে জিজ্ঞেস করছে ভুলটা কার, এটা সবসময় বলা যায় না, অনুভব করা যায় না। আমরা বলবো আমরা, এটা কি সুকান্ত মজুমদারের ভুল না শুভেন্দু অধিকারীর ভুল, কার ভুল? আমরা ডিটেলস বুঝতে পারিনি, এই অ্যাঙ্গেলে আমাদের লোকসানটা হবে। বিজেপির আসন কমার নেপথ্যে ভুয়ো ভোটার তত্ত্বকেও সিএনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে খাড়া করলেন জগন্নাথ সরকার। প্রশ্ন উঠছে, প্রতিবার বাংলার ভোটে টার্গেট বেঁধে দেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, এবারও বলা হয়েছিল আপ কি বার 400 বার, কিন্তু কোনোবারই বেঁধে দেওয়া টার্গেটে পৌঁছতে পারছে না বিজেপি, এটা কি অতিরিক্ত আত্মবিশ্বাস, উঠছে প্রশ্ন। এই প্রশ্নের জবাবে কৌশলী জগন্নাথ সরকারের মত, এটাকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখুন, অপর পক্ষকে ভয় পাওয়ানোর কৌশল। রাজনৈতিক যুদ্ধের পলিসি হিসাবে নিন না কেন, স্ট্র্যাটেজি যে অপর পক্ষকে দমকে দেওয়া, ভয় পাইয়ে দেওয়া। এখানে তো অনেক কিছু ঘটে গেছে, আমি বলছি যে ভুয়ো ভোটার বহু ছিল, এরা সেই পলিসিটাকে গ্রহণ করেছিল, তৃণমূল কংগ্রেস
আমরা সেটাকে বুঝতে পারিনি, তার মোকাবেলা করতে পারিনি। ক্যালকাটা নিউজ।